প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখন সমস্ত কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি, তারপরে দেখো চলে এসেছি। এখন এই যে কোটোকাটাগুলোকে একটু বের করে আবার এখানে রাখছি, এই যে সকালে আবার রান্না বান্না এটা সেটা করতে হবে, তো তার আগে সবাইকে খেতে দিয়ে নেব। তো এখন এই কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেল, তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই সবাইকে। তার আগে একটু গাছে একটু জল দিয়ে দিচ্ছি, আর গাছগুলো একটু রোদ যদি জল না দেওয়া হয় না ভালোও লাগে না জানো তো। তো দেখো একটুখানি সকালবেলা ছাতু আর মানে ছাতু শরবত করেই দিচ্ছি, মুড়ি বলেছিলাম দেবো তো বলছে মুড়ি কেউ খাবে না। আর আগের দিনকার ছাতু নিয়ে এসেছিলাম বাজার থেকে, মানে একদম ভাঙানো প্রিয়র ছাতু। তো সত্যি বন্ধুরা এই ছাতুটা যে এত ভালো কি বলবো, ভীষণ ভীষণ ভালো। আর সকালবেলাটা একটু মানে ছাতু শরবতটা খাওয়াটা ভীষণ উপকারী, ভীষণ ভালো। আগে আমাদের মাঝে মধ্যে খাওয়া হতো, কিন্তু এখন সেইভাবে ইদানিং খাওয়া হচ্ছে না। তবে আবার এই যে বাজারে যাওয়া ধরেছি, আবার মোটামুটি একটু আনবো, একটু খাওয়া হবে। আর এখন দেখো তিনজনকে দিয়ে দিচ্ছি, আর আমি এখন আর খাবো না, ওদের সবাইকেই দিয়ে দিচ্ছি। আমি পরে একটুখানি কিছু খেয়ে নেব। আর দেখো এটা হচ্ছে কি মামামের জন্য দিচ্ছি, আর এটা হচ্ছে কি আমার বড় মেয়ের জন্য, আর ওটা তোমাদের দাদা ভাইয়ের। তো আর সত্যি কথা বলতে আমার কাছে ছাতুটা ভীষণ ভালো লাগে। আমরা যখন আগে ছোটোবেলায় ছাতুর স্কুলে পড়তাম তখন ছাতু দিত, এ কথাটা মনে আছে জানো তো। মানে ছাতু দিত এত সুন্দর গরম ছাতু, ওরা ভেজে মনে ভেজে দিত ছাতুগুলো, ভীষণ টেস্টি লাগতো জানো তো, এত সুন্দর গন্ধটা বেরোতো, দারুণ লাগতো। তো চলো ওদেরকে দিয়ে দিলাম। আর এখন দেখো মামামের জন্য আর বড় মানার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখান থেকে একটু তোজো পাপাও একটু কিন্তু ভাগ বসাবে। তো চলো এটা বসিয়ে দিয়েছি, আর ছাতুটা একটু জায়গায় রেখে দিলাম মিস্কেটের মধ্যে। আর সকালবেলা একটা কাজ করেছিলাম, এই মিস্কেটটা একটু সুন্দর করে গুছিয়েছিলাম জানো তো, মানে একটু কোটোকাটাগুলো মুছে, কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে, আমার ফোনটাই চার্জ ছিল না ওই কারণে। আর দেখো এদিকে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু ছোলা দিয়ে দেবো তোমাদের দাদা ভাই মনা, আমিও একটু খেয়ে নেব। আর আমার তোজো পাপাকেও কিন্তু একটুখানি ভাত মেখে দিচ্ছি, একটা মাছ ভাজা ছিল মামামের জন্য ভেজেছিলাম, তো আর একটা ছিল রয়ে গেছে, তো কি করব এটা দেখো একটুখানি তো ওকে একটু কাটাগুলো বেছে তারপরে তোমার ওকে দিয়ে দিলাম, মেখে ও খেয়ে নেবে বেশ সুন্দর। আর অনেক দিনই যাবৎ চিকেনটা খাওয়া হচ্ছে না, ওই যে সেই আমার একটা মামা শ্বশুর এসেছিলো সেই দিনই খাওয়া হয়েছে, আর তোজো পাপারও আর দেওয়া হচ্ছে না, এই ডিম তারপরে তোমার মাছ এটা সেটা দিয়েই কিন্তু তোজো পাপাকে দেওয়া হচ্ছে। তো দেখো ডিমটা একটু ছাড়িয়ে নিয়েছি, এখন একটু কেটে দিলাম, তো এর থেকে একটা ডিম হচ্ছে হাফটা তোজো পাপা খাবে, আর হচ্ছে গিয়ে বাকিগুলো ওরা খেয়ে নেবে। তো চলো এখন দেখো ফ্রিজ থেকে ওই যে মাছ এনেছিলাম, তো এটা এনেছিলাম রবিবারের দিন, এটা তোমরা দেখোনি, তোমাদের সাথে ভিডিও করিনি। তো মাছটাই এখন জল দিয়ে দিলাম, চিংড়ি মাছটা এখন রান্না করব। তো আজকে না মাছের খোসা ছাড়াইনি, মানে আগের দিন বাছার সময় খোসাটা ছাড়াইনি, আমার আবার খোসা শুদ্ধ রান্না করলে বেশ ভালো লাগে খেতে। ওদিকে কুমড়ো আলু কেটে নিয়েছি, আর এদিকে দেখো ডাটা, তো ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যা লাগে না কি বলবো, একটু গামাখামাখা করে খুব ভালো লাগে। তারপরে দেখো তরমুজ এনেছিলাম, ওই যে সাদা যে তরমুজগুলো, সত্যি বন্ধুরা কি বলবো একদম ফালতু তরমুজগুলো, সাদা একদম, মানে কি বলবো আমার তো একদমই ভালো লাগছে না, আমি তো এক টুকরো মুখে দিয়ে আর মুখে দিইনি। তো আমার মাম্মাম কিন্তু খুব ভালোবাসে, মাম্মাম খেয়েছে, তবে আর কোনো দিন আমি ওই সাদা তরমুজ কিনবো না। তো জানি কি জানি কিভাবে সাদা তরমুজ সবাই খায় আমি তো বুঝতেই পারছি না, আমার তো একদমই ভালো লাগছে না। তো যাই হোক চলো, কিনা হয়ে গেছে, দুটো তরমুজ এনেছিলাম, তো একটা হাফটা এই যে কেটে নিয়েছি, আর একটা কিন্তু ওই রবিবারের দিন কেটে রেখেছিলাম, ওরা খেয়ে নিয়েছিল, আর আজকে একটা কেটে দিচ্ছি। আর দেখো কেটে ফ্রিজে রেখে দিই, আর মামমাম যখন খুশি তখন ইচ্ছা খায়। আর এখন মামমামকে আর বড় মানাকে একটু প্লেটে করে দিয়ে দেব, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো দেখো তরমুজটা কত সুন্দর লাগছে কিন্তু কেটে নিয়েছি, তবে দেখে বুঝতে পারছো একদম সাদা সাদা, মিষ্টিও একটু কম, একদম মিষ্টিও না ভালো না একদম।
তো দেখো এখন ওদের দুজনকে এই যে দিয়ে দিচ্ছি, আর এখন আমি ওটা বাকিটা এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। অর্ধেকটা ওই যে রেখে দিলাম, অর্ধেকটা কেটেছিলাম, আর অর্ধেকটা ওই যে কাটাটা ফ্রিজে ওই যে ঢুকিয়ে রাখলাম। তো আজকে ফ্রিজে বেশি জল ভরা হয়নি, জলটাও ভরবো, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর তোমার এদিকে তরকারিটাও বসিয়ে দিই। চলো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কি করব। আর বেলা হয়ে গেলি না তখন তাড়াহুড়ো বেঁধে যায়, তখন মনে হয় কি ঝটপট করে তাড়াতাড়ি করে করে নিতে পারলে একটু ভালো হয়। তো ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার এপাশে বসিয়ে দিয়েছি ডাঁটার তরকারি, আর ওপাশে কিন্তু আমি পরে উস্তে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একবারেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর নামানামির কোনো মানে ঝামেলা করলাম না। ওর জন্য চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কুমড়ো আর আলুটাও দিয়ে দিলাম। আর কুমড়ো আর আলুর তরকারিতে বেশি না ভাজলেও হয় কুমড়ো আলুটা। আর দেখো লবণটা একটু বাড়ন্ত ছিল, তো লবণটাও একটুখানি ঢেলে নিলাম কোটোটায়। তো চলো এটাকে এখন জায়গায় রেখে দিই, আর লবণ দিয়ে দেবো একটুখানি, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস। আর একটু কাঁচা লঙ্কা দেবো, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর কুমড়ো আলুর তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন না দিলে না একদমই ভালো লাগে না, জানো তো। তো চলো ডাটাগুলো, কতগুলো ডাটা আজকে, এই 10 টাকার ডাটা, জানো তো। তো কী করবো, আবার নিমন্ত্রণ রয়েছে পরপর, ওর জন্য ভাবলাম যে না একবারেই রান্না করে ফেলি, আর বসে বসে ডাটা চাবাতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে। তো আর জানো তো বড় মনাও কিন্তু আজকে ডাটা খুব খেয়েছিল, মানে ও কোনোদিন ডাটা চাবায় না, তো আমাদের সাথে বসে বসে ও ডাটা খেয়েছিল। আর এই দেখো এপাশে কিন্তু উস্তে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, জানো তো। আর বন্ধুরা মনটা সত্যিই জানো তো খুব খারাপ, ভালোই লাগে না, ভিডিও করতেও আর ইচ্ছা করে না, কেন আমি জানি না আমার মনের মধ্যে কি এমন হয়েছে, বুঝতেই পারছি না। মনটা জানো তো ভেঙে গেছে, কয় না এই মন ভেঙে গেলে আর কোনোদিন জোড়া লাগে না, ঠিক আছে, ওই সেরকমই একটা ব্যাপার। সত্যি আমার এখন আর ভিডিওর প্রতি কোনো মনই নেই, এখন ভাবছি যে কেন আমি ইউটিউবেতে এসেছিলাম, কেন আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করা শুরু করলাম, এখন এটাই যেন মনে হয়। আর তবে জানো তো বেশি একটা কথা কি বলো তো, তুমি যখন একটা জায়গায় পৌঁছাবে না তখন দেখবে তোমার মানে অনেকেই আছে নিজের, যারা নিজের লোকেরা তারাই কিন্তু তোমার ক্ষতিটা বেশিই চাইবে, নিজের লোকেরাই কিন্তু ক্ষতিটা বেশি চাইবে, সেই প্রমাণটা আমি পেয়েও গেছি। তো আর কি করব, যাই হোক এখন আমার ভাগ্যটাই এরকম, সবাইকে ভালোবাসার উপহার হিসাবে দুঃখ কষ্ট ছাড়া আমি আর কিছুই পাই না গো। তো যাই হোক, তোমাদের মুখ চেয়ে কিছু কিছু আছো, তোমরা কমেন্ট করছো যে দিদিভাই তুমি ভিডিও দাও ভিডিও দাও, ওই কারণেই কিন্তু আমি ভিডিওটা আবার ভাবছি যে একটু দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা পারবো, কিন্তু আমার মনটা খুব খারাপ, তার জন্য কিন্তু আমি ভিডিও সত্যি করতে পারছি না। তো দেখো এই যে কুমড়োর তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি, কালারটা দেখেছো দারুণ এসেছে, দুটো শুকনো লঙ্কা ঢেলে দিয়েছিলাম গো। আর এদিকে দেখো একটু এক টুকরো লেবু আর শসা দিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়ার পরে। দেখো মামাকে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এই যে আইসক্রিম দিয়েছিল, কালকেরা গেছিলো দাদা ভাইয়ের সাথে, একটু রাস্তায় দেখা হয়েছিলো, বলছে তুমি কি খাবে, বলছে আমি আইসক্রিম খাবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বড় প্যাকেটই নিয়ে যাও, তোমরা সবাই মিলে খেও বাড়িতে, তুমি একা কেন খাবে, দিদি রয়েছে মা বাবা রয়েছে। তো দেখো আমাদের আর এই প্যাকেট কেনার মতন সত্যিই ক্ষমতা নেই। তো যাই হোক প্যাকেটটার দাম নিয়েছিল প্রায় 170 টাকা মনে হয় নিয়েছে, তোমাদের দাদাভাই বলছিল। তো চলো এখন একটু কেটে ওদেরকে দিয়ে দিই, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে, বাকিটা আবার কালকেরা দুপুরবেলার দিকে একটু কেটে দেবো, কেননা রাতের বেলা আর মামা অনেক বায়না করছিল রাতের বেলা খাওয়ার জন্য, কিন্তু আমি একদমই দিইনি, রাতের বেলা খেলে আবার ঠান্ডা লেগে যাবে। যাই হোক ঠান্ডার হাতের থেকে একটু মুক্তি পেয়েছি, মামামে না হলে ভীষণ ঠান্ডার একটা মানে, একটু যদি কিছু হয় একটু বেশি স্নান করলে ঠান্ডা লেগে যায়, একটু বেশি ঠান্ডা কিছু খেলে ঠান্ডা লেগে যায় এরকম। তো চলো কীভাবে কাটবো বুঝে উঠতে পারছিলাম না, এই প্রথম তো, তার জন্য তো এই বড়টুকু রেখে দিলাম, আর বাকি এই ছোটোটুকু আমি এখন কেটে সবাইকে দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমার এই ব্লগ কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধুরা দেখে থাকো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এক টুকরো ছোটো কাটলাম আমার জন্য, আর ওইটা বড়টা মামামকে দেবো। আমার যেন তো খেতেই ভালো লাগে না, ছেলে মেয়েরা যদি খায় তাতেই আমি খুশি সব সময়ের জন্যই। তো চলো এখন সবাইকে দিয়ে দিই তিনজনকে, আর আমি আর এই এইটার পারে কাগজটার পারেই নিয়ে নেব। আর এক্সট্রা করে আমার জন্য আর কোনো প্লেট আনলাম না। আর এটা দেখো মামামকে দিয়ে দিচ্ছি, আর এই পাশের বড়টা দিয়ে দেব বড় মনাকে। ঠিক আছে, ওরা খেলেই সব থেকে হচ্ছে গিয়ে শান্তি, তাই না? আর চামচও দিয়ে দিয়েছিল অনেকগুলো, জানো তো। তো চলো এখন এই চামচগুলোকেও একটুখানি দিয়ে সাজিয়ে দিই সুন্দর করে। আর আইসক্রিমটা জানো তো খুবই টেস্টি ছিল, ভীষণ ভীষণ টেস্টি ছিল আইসক্রিমটা। দাম নিয়েছে অবশ্য অনেকটাই, তোমাদের দাদাভাইয়ের সামনেই তো নিয়েছে, তার জন্য অনেকটাই দাম নিয়েছে, কিন্তু ভীষণ একটু টেস্টি ছিল। তো চলো এখন দিয়ে দিই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা।